সুন্দর দিন প্রভু আমাদের জীবনের সঙ্গে যুক্ত করেছেন, আমরা সকলে সুস্থ রয়েছি, ভালো রয়েছি। আজকের যে প্রচার্য বিষয় সেটি হলো হিতোপদেশ কুড়ি অধ্যায় কুড়ি পদ। হিতোপদেশ কুড়ি অধ্যায় কুড়ি পদ, যে আপন পিতামাতাকে শাপ দেয় ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভিয়া যাইবে। আবার বলি, হিতোপদেশ কুড়ি অধ্যায় কুড়ি পদ, যে আপন পিতামাতাকে শাপ দেয় ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভিয়া যায়। বাসুন চোখ বন্ধ করি, বাক্যে যাওয়ার আগে প্রার্থনা করি। সর্বশক্তিমান করুণাময় পিতা, তোমাকে প্রাণ ভরে ধন্যবাদ দিই যাজকের এই সুন্দর দিন আমাদের জীবনের সঙ্গে তুমি যুক্ত করেছ। প্রভু যীশু, পিতামাতার প্রতি কি কর্তব্য করা প্রয়োজন তোমার জীবন্ত বাক্যে বহুবার আমাদেরকে শিখিয়েছ। তবুও প্রভু গো, আজও আমরা পিতামাতার প্রতি আমাদের অভিশাপ ব্যক্ত করি, পিতামাতার প্রতি আমাদের হিংসা থাকে, পিতামাতার প্রতি আমাদের ভালোবাসা ভক্তি থাকে না। তাই তো প্রভু গো, আমাদের পিতামাতাকে চলে যেতে হয় হোমে, বা থাকতে হয় রাস্তায় ভিক্ষাবৃত্তি করে খেতে হয়। কিন্তু প্রভু গো, তুমি আশীর্বাদ দাও যেন আমরা পিতামাতার প্রতি যে কর্তব্য তুমি শিখিয়েছো এবং তুমি নিজেও করেছো, সেই কর্তব্য যে আমরা পালন করতে পারি, পিতামাতাকে অভিশাপ না দিই, তাদেরকে হিংসা না করি, কারণ তাদের আশীর্বাদের কারণেই আমরা পৃথিবীর আলো আমরা দেখতে পেয়েছি। প্রভু যীশু, যতজন এই বাক্য শ্রবণ করছেন, যীশুর নামে সকলকে তুমি শক্তিযুক্ত করো, যেন তোমার জীবন্ত বাক্যের আলোয় আমরা আলোকিত হতে পারি এবং সেই রাস্তায় আমরা চলতে পারি। প্রভু যীশু, তোমার নামে এই প্রার্থনা চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। পিতামাতার প্রতি আমাদের কর্তব্য, আমাদের ভালোবাসা। হিতোপদেশ কুড়ি অধ্যায় কুড়ি পদ, যে আপন পিতামাতাকে শাপ দেয় বা অভিশাপ দেয় ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভিয়া যাইবে। পদটি খুব ছোট একটি পদ, কিন্তু এই পদের মধ্যে রয়েছে পৃথিবীর যে শান্তিতে চলা প্রয়োজন বা কিভাবে পৃথিবীর উন্নতি হবে, এই বিষয় এই পদের মধ্যে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে দিয়েছেন। আমরা যদি আমাদের পারিপার্শ্বিক দিকে তাকাই বন্ধু, আমরা দেখতে পাব যে ম্যাক্সিমাম পরিবারের বাবা মা তারা গোপনে কান্নাকাটি করেন, গোপনে তারা কাঁদেন, কারণ তাদের পেটের যে খিদে সেটা প্রচণ্ড পরিমাণে, কারণ তাদের সন্তানেরা তাদের খেতে দেয়নি। বহু পিতামাতা রয়েছে তারা বাড়ির বাইরে জীবনযাপন করেন, তাদেরকে ঘরে জায়গা দেওয়া হয় না, সন্তানেরা তাদেরকে বার করে দেয়। বহু পিতামাতা রয়েছে নিজের সুন্দর বাড়ি যেটা তারা নির্মাণ করেছিলেন সন্তানদের লালন পালনের জন্য, সুন্দর গৃহে আমোদ প্রমোদের মাধ্যমে, ঈশ্বরের আশীর্বাদের মাধ্যমে তারা চলেছিলেন এবং সন্তানদের থাকার জন্য সুন্দর বাসস্থান তারা প্রস্তুত করেছিলেন, সেই গৃহ থেকে তাদেরকে দূর করে দেওয়া হয়, তাদেরকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। বহু মা হোম থেকেও তারা সন্তানদের জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকেন, কখন তার সন্তানেরা তাদের কাছে দেখা করতে আসবে এবং তাদেরকে বাড়িতে নিয়ে যাবে। পিতামাতা আমাদেরকে এই পৃথিবীর মাটিতে আনয়ন করেছেন, পিতামাতা এই পৃথিবীর আলো আমাদেরকে দেখিয়েছেন। মনে করুন, আপনি যখন ছোট ছিলেন, বাচ্চা ছিলেন, বা আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আপনার মনে পড়বে না, কিন্তু আপনি চিন্তা করুন যে যখন আপনি মায়ের গর্ভে ছিলেন বন্ধু, মা কতদিন তিনি কষ্ট করেছেন, খেতে পাননি, খেয়েছেন কিন্তু তার বমি হয়ে গিয়েছে, তিনি তার সমস্ত খাবার তিনি বার করে দিয়েছেন, তিনি খাবার খেতে পারেননি, বহুদিন তিনি জলপান করতে পারেননি, বহুদিন তিনি বিছানায় ছিলেন, বহুদিন তিনি আনন্দ করতে পারেননি, বহুদিন তিনি বাড়ির বাইরে ঘুরতে যেতে পারেননি, কারণ মাতৃগর্ভে, মায়ের গর্ভে বন্ধু আমি আপনি ছিলাম। বহুদিন বাবা মা তারা স্বপ্ন দেখেছেন আমাদের সন্তান জন্মাবে এবং সন্তানদের লালন পালন করব, বড় করব, আশীর্বাদের মধ্যে রাখব, তাদের কত আনন্দ দেব, কত বড় মানুষ তাদের করব। বন্ধু, মাতৃগর্ভে যখন আমরা ছিলাম বাবা মা তারা চিন্তা করেছেন, স্বপ্ন দেখেছেন। আবার আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি কত দিন বাবা মা জেগে থেকেছেন, কারণ পাছে আমাদের হয়তো বাথরুম বা পায়খানা আমরা বিছানাতে করে ফেলব, আর সেই জন্য বাবা মা সকল সময় আমাদের বিছানা পাল্টে দেওয়ার জন্য, যাতে আমরা ভিজে বিছানায় শুয়ে আমাদের ঠান্ডা না লাগে, বাবা মা কত দিন, কত মাস, কত বছর, যতদিন আমরা বুঝতে না শিখেছি তত বৎসর তারা আমাদের লালন পালন করেছেন, তারা না খেয়ে আমাদেরকে খাবার খাইয়েছেন, আমাদেরকে বুঝতে দেননি যে তারা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন।
আর সেই জন্য আমরা কি করি, বাবা মায়ের যে কর্তব্য তারা আমাদের প্রতি করেছেন সেই কর্তব্যের যে বিনিময় কিছু হয় না, কিন্তু তবুও বাবা মার প্রতি যে কর্তব্য সেটা আমাদের করা প্রয়োজন রয়েছে। আমরা যখন বাচ্চা থাকি বাবা মা বড় থাকে, আমরা যখন বড় হই ঠিক উল্টোটা হয়ে যায়, বাবা মা আমাদের কোলের শিশুর মতো হয়ে যায়। তাই তো প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে পিতা মাতাকে সমাদর করো, পিতা মাতার প্রতি কর্তব্য পালন করো। প্রভু যীশু ক্রুশে রয়েছেন, মা একা থাকবেন বলে ভাই জোহনকে বলছে, জোহন আমার মাকে দেখো। যদি যাত্রাপুস্তক 20 অধ্যায় পড়ি, সেখানে ঈশ্বর সদাপ্রভু 10টি আজ্ঞার মধ্যে একটি আজ্ঞা দিয়েছেন, পিতামাতার প্রতি সমাদর, পিতামাতাকে শ্রদ্ধা, পিতামাতার প্রতি কর্তব্য পালন করা। কিন্তু আমরা পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারি না, পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারি না বলেই আমরা যতই উদ্যোগ নিয়ে কোনো কাজ করতে যাই, আমাদের জীবনে আশীর্বাদ, আনন্দ, উৎসাহ নিয়ে আসতে যাই, আমাদের জীবনে উন্নতি নিয়ে আসতে যাই, আমাদের সন্তানদের জীবনে উন্নতি নিয়ে আসতে যাই, বন্ধু ঈশ্বর তো তিনি দেখেছেন যে আপনার বাবা মা আপনার প্রতি কর্তব্য করেছেন, আমাদের পিতামাতা আমাদের প্রতি কর্তব্য করেছেন, কিন্তু আমরা বিনিময়ে তাদেরকে অভিশাপ দিচ্ছি, বিনিময়ে পিতামাতাকে বাড়ি থেকে বার করে দিচ্ছি, বিনিময়ে তাদেরকে ভিক্ষার থালা হাতে নিয়ে ঘুরতে আমরা বাধ্য করছি, বিনিময়ে আমরা তাদেরকে হোমে পাঠিয়ে দিচ্ছি যে সুন্দর গৃহ আমার পিতামাতা আমাদের জন্য প্রস্তুত করেছেন, সেই সুন্দর গৃহ থেকে আমরা বার করে তাদেরকে হোমে পাঠিয়ে দিচ্ছি, হোমে আমার পিতামাতা ক্রন্দন করছেন। বন্ধু সেই চোখের জল আপনার চলার পথকে স্লিপ করে দেবে, আপনার জীবনে কোনো উন্নতি হবে না। আপনি ভাববেন যে উন্নতি করছেন, কিন্তু না, উন্নতি হবে না, কারণ ঈশ্বর সদাপ্রভু বলছেন যে আপন পিতামাতার প্রতি কর্তব্য পালন করে না, যে আপন পিতামাতাকে অভিশাপ দেয়। বন্ধু পিতামাতারকে অভিশাপ দেওয়া মহাপাপ, ঈশ্বর বলছেন হিতোপদেশ 20:20 যে আপন পিতামাতাকে অভিশাপ দেয়, ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভিয়া যাইবে। এই প্রদীপ আমাদের জীবনে আনন্দ হতে পারে, এই প্রদীপ আমাদের জীবনে উন্নতি হতে পারে, এই প্রদীপ আমাদের সন্তানদের সুন্দর পড়াশোনা হতে পারে, এই প্রদীপ আমাদের রোগ জ্বালা যন্ত্রণা সুস্থতার বিষয় হতে পারে, এই প্রদীপ আমাদের অনেক উন্নতির শিখরে যাওয়া হতে পারে, এই প্রদীপ আমাদের আনন্দ উৎসাহে খাদ্যে এবং বস্ত্রে পরিপূর্ণতা হতে পারে। কিন্তু বন্ধু ঈশ্বর তিনি বলছেন যারা পিতামাতাকে অভিশাপ দেয় তাদের প্রদীপ নিভিয়া যাবে, ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভিয়া যাবে, অন্ধকারে নেমে আসবে। পিতামাতার আশীর্বাদ যতক্ষণ আমাদের জীবনে থাকে, আমাদের জীবনে ঈশ্বরের আলো প্রজ্বলিত হয়, আমাদের প্রদীপ জ্বলে থাকে, আমাদের জীবনে শান্তি থাকে, আমাদের পরিবারে উন্নতি থাকে, আমাদের পরিবারে উৎসাহ থাকে এবং ঈশ্বরের স্বয়ং উপস্থিতির মধ্যে আমরা চলি। কিন্তু পিতামাতাকে যখনই অভিশাপ দিই, তাদের প্রতি কর্তব্য পালন না করি, তাদের প্রতি খারাপ ব্যবহার করি, তাদেরকে হিংসা করি, তখন আমাদের আনন্দের প্রদীপ, উৎসাহের প্রদীপ, আমাদের জীবনের প্রদীপও হতে পারে, ঘোর অন্ধকারে নিভে যাবে। একটি ঘটনা মনে পড়ল, যদি এটি আমরা ভালো করে শ্রবণ করব যাতে আমাদের জীবনে পিতামাতার প্রতি ভালোবাসা থাকে। আমরা অনেক সময় কি করি না, আমাদের পিতামাতার সঙ্গে সেলফি তুলে আর আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, আর যখনই কোনো রকম হয়তো মানে দেখা যায় যে মাতৃদিবস বা পিতৃদিবস বা আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের পিতামাতার প্রতি আমাদের ভক্তিটা অনেকাংশে বাহুল্য সহকারে দেখানোর জন্য পিতামাতার সঙ্গে সেলফি তুলে আমরা কি করি, ফেসবুকে পোস্ট করি। আর সেই রকম একটি সময় উপস্থিত হয়েছে, একজন সন্তান সে অনেক সেজে গাড়ি নিয়ে সে চলেছে হোমের দিকে, আর অপরদিকে হোমে তার বাবা তিনি অধীর আগ্রহে বসে রয়েছেন বহু বছর ধরে যে আমার সন্তান একদিন আসবে। আর একদিন সেই বাবা জানালা থেকে দেখছেন যে তার সন্তান সুন্দর গাড়ি করে তার সন্তান আসছে, আর তার বাবার বুক ফুলে গেল আনন্দে উৎসাহে যে সন্তান আমাকে হয়তো এবার বাড়িতে নিয়ে যাবে, আমি আমার বাড়িতে নাতি নাতনি ছেলে বৌমা নিয়ে আনন্দে থাকবো, যতদিন বাঁচি বাড়িতে থাকবো। ছেলে যথারীতি একটা ব্যাগ নিয়ে হোমের মধ্যে প্রবেশ করেছে আশ্রমে, আর সেখানে গিয়ে বাবাকে বলছে, বাবা তুমি তাড়াতাড়ি ওই নোংরা কাপড় তুমি খুলে ফেলো, এই নতুন কাপড় তুমি পরো।
আর বাবার আরো আনন্দ হয়েছে যে ছেলে আমাকে কাপড় পরার জন্য কাপড় দিয়েছে, নতুন কাপড়, এই হোমের কাপড় ফেলে রেখে এই নতুন কাপড় পরতে বলছে। বাবা আমাকে সুন্দরভাবে হয়তো বাড়িতে নিয়ে যাবে। আর বাবা মনের আনন্দে ঘরে গিয়ে সুন্দর কাপড়খানি, যেটা ছেলে এনেছিল, কাপড়খানি পরেছে। আর পরার পরে ছেলে সঙ্গে সঙ্গে বলছে, বাবা এসো, এইখানটা একটু দাঁড়াও। আর সুন্দর প্রকৃতির পাশে এসে দাঁড়িয়ে বাবাকে পাশে নিয়ে সে সেলফি তুলে বলল, বাবা আমি আসি, বাবা আমি আসি, মানে সেলফি তোলা হয়ে গেছে, সেটা ফেসবুকে পোস্ট করবে যে আমার বাবা এবং আমি কত সুন্দর ক্লোজ থাকি, আমার বাবা এবং আমি কত সুন্দর সেলফি তুলেছি, বাবাকে এই রকম বস্ত্র পরিয়েই আমি রাখি, বাবার ঘাড়ে হাত দিয়ে যখন সেলফি তুলছে অন্য মানুষ বুঝবে যে বাবাকে কত শ্রদ্ধা করে। কিন্তু বন্ধু, সেই ছেলেটি এসেছিল কেবলমাত্র আর শুধুমাত্র নতুন কাপড় পরিয়ে বাবার সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, যেন মানুষ বুঝতে পারে যে এই ছেলেটি বাবাকে কত শ্রদ্ধা করে। বন্ধু, ঈশ্বর তিনি দেখছেন, কারণ বাবার যে ক্রন্দন, সেই নতুন কাপড় পরে বাবা রয়েছিল অধীর আগ্রহে ছেলের সঙ্গে বাড়িতে যাবে, ছেলে এসে সেলফি তুলে চলে গিয়েছে, বাবার সেই চোখ থেকে অঝরে বৃষ্টি ধারার মতো, বন্যার মতো চোখের জল বার হচ্ছে। বন্ধু, আপনার পথকে স্লিপ করবে ইয়ে স্বর্ণ, আমাদের জীবনের অন্ধকার নেমে আসবে, আমাদের জীবনের প্রদীপ অন্ধকারে ভরে যাবে, ঈশ্বরের অভিশাপের মধ্যে আমরা বিরাজমান হব। সেই জন্য ঈশ্বর বলছেন যে আপন পিতামাতাকে শাপ দেয়, ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভিয়া যাবে। পিতামাতার প্রতি কর্তব্য আমাদের করা প্রয়োজন রয়েছে। অনেক বাড়িতে দেখবেন, বা আপনিও হয়তো সাক্ষী হতে পারেন, দেখবেন যে অনেক বাড়ি থেকে ছেলে মেয়েরা, বাবা বা মা, তারা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যান তাদেরকে হোমে পাঠানোর জন্য চিন্তা করেন, কিন্তু বাবা মা কোনো দিন চান না স্বেচ্ছায় হোমে যেতে। তারা চান আমি সন্তানদেরকে বা আমরা সন্তানদেরকে বড় করেছি, সন্তানেরা যেটুকু দেবে সেটুকু খেয়ে আমি বাড়িতে নাতি নাতনি নিয়ে শান্তিতে থাকব, এটাই বাবা মা চিন্তা করে থাকেন। আমরা ভুলে যাই যে আমরাও বাবা মা হয়েছি, আমাদেরও একদিন বয়স হবে, আমাদেরকেও আমাদের ছেলে মেয়েরা এইরকম ব্যবহার করবে না তো, এই চিন্তা আমাদের মাথায় থাকে না। আর সেই কারণে ভবিষ্যৎ চিন্তা করি না বলেই আমরা আমাদের জন্মদাতা পিতা মাতাকে আমরা হোমে পাঠিয়ে দিই, আনন্দের সংসার থেকে একটা দুঃখের আবহাওয়ার মধ্যে, যেখানে একাকী নিঃসঙ্গ জীবনযাপন, সেই জায়গায় আমরা পাঠিয়ে দিই। বন্ধু, ঈশ্বর বলছেন আমাদের জীবন ঘোর অন্ধকারে ভরে যাবে, অন্ধকারে ভরে যাবে। অনেক সময় দেখবেন, এবং আমরাও সাক্ষী রয়েছি, যে কোনো একটা পরিবারে বাবা মা যখন তারা অনেক শক্তিশালী রয়েছেন এবং তারা পয়সা কড়ি সন্তানদের দিচ্ছেন, বাবা মাকে কত আদর যত্ন, যখন বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছেন, বন্ধু নিজের ঘরে বাবা মায়ের থাকার জায়গা নেই। আমার নিজের চোখে দেখা, আপনারা অনেকে হয়তো জানেন, নাম বলবো না, আর সেই পরিবারে বাবা মা যখন অসহায়, সেই পরিবারে বাবা মা যখন তারা নিজেরা হাঁটতে চলতে পারছে না, আর বাবা মাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে শুয়োরের ঘরে রাখা হয়েছে, পশুর ঘরে রাখা হয়েছে, নোংরার মধ্যে, কত নোংরা গন্ধের মধ্যে বাবা মাকে থাকতে হয়েছে। অনেক সময় গিয়েছি, আমার চোখে জল চলে এসেছে যে বাবা মা অর্ধ উলঙ্গ, প্রায় উলঙ্গ অবস্থায় বাবা মা পড়ে রয়েছে, কতটা কষ্ট তাদের হয়েছে, ঘরে তাদের জায়গা হয়নি, ঘরে তাদের পশুর জায়গা হয়েছে, কিন্তু বন্ধু বাবা মাকে জায়গা দিয়েছে শুয়োরের ঘরে। বন্ধু বলুন, এদের কি আশীর্বাদ ঈশ্বর দেবেন? ঈশ্বর বলছেন তাদের জীবনের জ্যোতি অন্ধকারে ভরে যাবে, প্রদীপ নিভে যাবে, কষ্ট দুঃখ ব্যথা বেদনায় তাদের জীবন অবসান হবে। আর সেই জন্য পিতামাতাকে আমাদের সমাদর করা প্রয়োজন রয়েছে, পিতামাতার প্রতি আমাদের কর্তব্য করা প্রয়োজন রয়েছে। বাবা মা আমাদের জন্য ভালো চিন্তা করে আমাদেরকে বড় করেছেন, আর আমরা কত সুন্দর ভালো চিন্তা করে বাবা মাকে শুয়োরের ঘরে শুতে দিই, কত চিন্তা করে, কত ভালোবেসে বাবা মাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিই, কত চিন্তা করে বাবা মাকে আমরা হোমে পাঠিয়ে দিই, কত চিন্তা করে বাবা মাকে রাস্তায় থাকতে বাধ্য করি। কিন্তু বন্ধু, ঈশ্বর তিনি দেখছেন, ঈশ্বর সমস্ত গুপ্ত বিষয়
বিচারে আনিবেন। হিতোপদেশ যদি আমরা পাঠ করি ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে প্রতিটা বিষয় আমরা দেখব। তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি সুসমাচারে তার শিষ্যদেরকে বলেছেন যে পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা কর্তব্য যে পালন করে ঈশ্বরের অনুগ্রহ তার জীবনে থাকে। বন্ধু, আপনি যতই ইনকাম করুন কিন্তু পিতামাতার প্রতি কর্তব্য পালন করছেন না, পিতামাতাকে অভিশাপ দিচ্ছেন, পিতামাতার প্রতি হিংসা করছেন, আপনার সমস্ত সম্পদ একদিন শেষ হয়ে যাবে, তখন আপনার হাতেই ওই ভিক্ষার প্লেট চলে আসবে। বন্ধু, বাবা মায়ের আশীর্বাদ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ, কারণ পৃথিবীতে আপনার প্রথম ঈশ্বর আপনার বাবা আপনার মা, আমার বাবা আমার মা প্রথম ঈশ্বর, কারণ মানুষ সেবার মধ্য থেকে, পিতামাতার সেবার মধ্য থেকেই ঈশ্বর সেবা করা যায়। তাই আবারও বলি, যে আপন পিতামাতাকে শাপ দেয় ঘোর অন্ধকারে তার প্রদীপ নিভিয়া যাইবে। আর সবথেকে ভালো বিষয়, আজকের দিনে দেখবেন অনেক মানুষ তারা কুকুর পোষে, বিলাতি কুকুর পোষে, এবং তাদের জন্য তারা নাকি মাংস ছাড়া খেতে পায় না, তারা নাকি এসি ছাড়া ঘুমাতে পারে না, তারা নাকি নরম বিছানা ছাড়া ঘুমাতে পারে না। বন্ধু, যে জীবন মানুষ তার পরিবারে রয়েছে, সেই পিতামাতা কি চান সেটা তাদের জানা প্রয়োজন নেই। একটা বিলাতি কুকুর এনে সে এসি ঘরে না থাকলে সে ঘুমাতে পারবে না, নরম বিছানায় না ঘুমালে ঘুমাতে পারবে না, মাংস ছাড়া খেতে পারবে না। সে কি আমাদেরকে বলেছে যে আমার এসি ঘর দরকার? কুকুরকে আমাদেরকে বলেছে মাংস ছাড়া খাবো না? কুকুরকে আমাদেরকে বলেছে নরম বিছানা প্রয়োজন? যেখানে আমার পিতামাতা আমাদেরকে বলছেন বাবা আমার কষ্ট হচ্ছে বাইরে বৃষ্টিতে, বাবা শুয়োরের ঘরে থাকতে আমি পারছি না, বাবা অনাথ আশ্রমে বা হোমে থাকতে পারছি না, বাবা তোমাদের অপমান আমরা সহ্য করতে পারছি না, বাবা তোমরা যে মারছ আমাদেরকে আমরা তোমার বাবা মা সহ্য করতে পারছি না, বাবা শক্ত বিছানায় ইঁট মাথায় দিয়ে আর শোয়া যাচ্ছে না, বাবা এই কষ্টের মধ্যে থাকতে পারছি না, বাবা এই শুকনো খাবার ফ্যান ভাত আর খেতে পারছি না। বন্ধু, আমরা বাবা মা যারা বলছেন তাদের প্রতি কি আমরা চিন্তা করছি? বাবা মা কি চাইছেন? নাকি সেই কুকুর মাংস ছাড়া খেতে পারে না? আপনার ফ্রিজে কুকুরের জন্য ফ্রিজে মাংস রয়েছে, যেখানে আপনার মা পরের বাড়ি কাজ করছে। বন্ধু, আমি যেটা বলি বাস্তব প্রমাণ সহ বলি, সেই জন্য আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। কুকুরকে আপনি প্রথম থেকে যেটা খাওয়াবেন সেটাই সে খাবে। আপনি কুকুরকে শেখাচ্ছেন মাংস খাওয়ানো, সে মাংস খাবে। আপনি কুকুরকে শেখাচ্ছেন যে এসির মধ্যে থাকা, সে এসির মধ্যে থাকবে। কিন্তু বাবা মাকে আপনি কি এসির মধ্যে রেখেছেন? বাবা মার পাতে মাংস দিয়েছেন? বাবা মাকে ভালো বিছানা দিয়েছেন? না, আপনি কুকুরের জন্য চিন্তা করছেন যে কুকুর মাংস খাবে। বন্ধু, কুকুরের জন্য কত আপনার আবদার রয়েছে, কুকুরের জন্য আপনার বুক ফেটে যাচ্ছে, কুকুরের জন্য পশুর জন্য আপনার কত চিন্তা, এসি ছাড়া ঘুমাতে পারবে না। বন্ধু, আপনার বাবা মা গরমে শুয়োরের ঘরে কি করে ঘুমাচ্ছে? আপনার বাবা মা ইঁট মাথায় দিয়ে কি করে ঘুমাচ্ছে? আপনার বাবা মা হোমে একা কি করে রয়েছে? আপনার বাবা মা ফ্যান ভাত, শুকনো খাবার, শুকনো রুটি কি করে খাচ্ছে, আপনি একদিনও চিন্তা করেছেন? অভিশপ্ত আমরা যারা এই রকম জীবন যাপন করি। দেখবেন আপনার পারিপার্শ্বিক দিকে রয়েছে কুকুর নিয়ে আধিক্ষেতা, কিন্তু বাবা মা ভিক্ষা করে খায়। কুকুরকে এসি ঘরে রেখেছে, মাংস খাওয়াচ্ছে, আর বাবা মা পরের বাড়ি কাজ করে আয় করে খাচ্ছে ছেঁড়া কাপড়। আর কুকুরের গায়ে ভালো পোশাক রয়েছে। আমরা কত অ্যারিস্টোক্রেট আমরা আমাদেরকে দেখাই, কিন্তু বন্ধু ঈশ্বর বলছেন এই রকম সন্তানদের জীবন থেকে ঘোর অন্ধকারে ভরে যাবে, ঘোর অন্ধকারে তাদের প্রদীপ নিভে যাবে। আমরা কি সেই দলে রয়েছি? যদি বন্ধু থাকি, আসুন আমাদেরকে পরিবর্তন করি, বাবা মাকে আগলে ধরে। বাবা মা হচ্ছে আমাদের কাছে উত্তম রত্ন, যে রত্ন কোটি কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। একটা কুকুর চলে গেলে আপনি কিনতে পারবেন, বাবা মার রূপ যে রত্ন চলে গেলে বন্ধু আর খুঁজে পাবেন। অনেক সময় দেখবেন বাবা মাকে অন্য ভাবে তারা ব্যবহার করেছে, তাদেরকে খেতে দেয়নি, কিন্তু যখন বাবা মা মারা গিয়েছে কত বড় প্যান্ডেল করে, খাসির মাংস দিয়ে কত হই হুল্লোড় করে মানুষ খেয়েছে। বন্ধু, লোক দেখানো খাওয়া দেওয়া প্রয়োজন নেই। আপনার বাবা মা যতদিন বেঁচে রয়েছেন তাদের পাতে খাবার দিন, তারা দুদিন বাঁচবে। তাদের জন্য কিছু পয়সা ব্যয় করুন, তাদের কিছু ফল খাওয়ান, একটু ভালো করে ঘুমাতে দিন, তাদের সঙ্গে আনন্দে উৎসাহে কথা বলুন, তাদেরকে একটু আদর করুন, ভালোবাসুন, যেমন করে পশুদের আদর করছেন বাবা মাকে আদর করুন। তাদের আশীর্বাদে আপনি আরও অনেক দিন বাঁচবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার সন্তানেরা ভালো থাকবে। মনে রাখতে হবে, আমরা আমাদের বাবা মা কে যদি কর্তব্য পালন না করছি, আমরাও একদিন বড় হব, আমরা একদিন বৃদ্ধ হব, আমাদের সঙ্গেও আমাদের সন্তানেরা সেই রকম কাজ করবে। একটি ছোট্ট একটি উদাহরণ দিই,
আর কাউকে উদ্দেশ্য করে নয়, মা বোন বাবা মা সকলকে শ্রদ্ধা সম্মান জানিয়ে একটি ছোট্ট উদাহরণ, এটা শুধুমাত্র উদাহরণ। একটা বাড়িতে একটা ছেলে তার সহধর্মিণী আর ছোট্ট একটা বন্ধু রয়েছে সেই পরিবারে, আর তার বাবা রয়েছে। বাবার অনেক বয়স হয়েছে আর ছেলে বাড়িতে থাকে না, আর বৌমা প্রতিদিন একটি মাটির পাত্রে করে বাবাকে খাবার দেয়। পাত্রটা দেখতে সুন্দর, কিন্তু ছেলেটা, সেই যে বৃদ্ধ মানুষ রয়েছে, তার ছেলের ছেলে, তার নাতি প্রতিদিন দেখে যে মা ওই বাইরে যে গোলা রয়েছে, গোলাঘর, তার নিচে একটা পাত্র থাকে, তাতে কুকুরে খায়। সেই পাত্রটা এনে প্রতিদিন আমার দাদুকে খেতে দেয়। আর সে ছেলেটা প্রতিদিন দেখে একই কাজ তার মা করে। আর একদিন তার দাদু মারা গিয়েছে। মারা যাওয়ার ফলে সেই ছেলে বা বউ বা বাড়ির সমস্ত জিনিস, বাবার সমস্ত জিনিস তারা কী করছে, ফেলে দিচ্ছে। আর সেই সঙ্গে তারা ওই কুকুরের প্লেটটাও ফেলে দেওয়ার জন্য নিয়েছে, কারণ তাতে বাবা খেত। আর ওই ছেলেটা, নাতিটা কী করেছে, ওই প্লেটটা মার হাত থেকে নিয়ে দৌড়ে চলে গিয়েছে, গিয়ে সেই গোলার তলায় যত্ন করে রেখে দিয়েছে, যাতে মা দেখতে না পায়, বুঝতে না পারে। এবার অনেক দিন হয়ে গিয়েছে, আর মা দেখছে যে ছেলেটা প্রতিদিন ওই গোলার তলায় ওই প্লেটটাকে দেখে আর রেখে দেয়। মা বলছে যে বাবা, তুই প্রতিদিন ওই কুকুরের প্লেটটা কেন দেখিস? আর ছেলে বলছে, মা, আমি তো অনেক বছর দেখেছি আমার দাদুকে তুমি কত সুন্দর করে এই কুকুরের প্লেটে খেতে দিতে। মা, তুমি যখন বৃদ্ধা হবে, বাবা যখন বৃদ্ধ হবে, আমি এই কুকুরের প্লেটে তোমাদেরকে খেতে দেবো। বন্ধু, আমরা যেটা করি সেটাই আমরা পাবো। পবিত্র বাইবেল বলছে, আমার ঈশ্বরের বাক্য আমাদেরকে বলছে, আমরা যে কাজ করব সেই ফল আমরা পাবো। আপনি বাবা মার উপর অত্যাচার করছেন, আপনি যখন শেষ জায়গায় যাবেন, বাবা মার জায়গায় যাবেন, বৃদ্ধ বৃদ্ধা হবেন, আপনাদের উপরেও একই বিষয় আপনাদের সন্তানেরা করবে। তাই আসুন আমাদের সন্তানদের সামনে আমরা উদাহরণস্বরূপ হই, বাবা মাকে শ্রদ্ধা করে সম্মান করি। কতগুলি পদ বলবো, আর যেখান থেকে আমরা যদি পাঠ করি, আর সেখানে দেখতে পাবো ঈশ্বর সদাপ্রভু পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে বলছেন, পিতামাতার প্রতি ভালোবাসা ব্যক্ত করতে বলছেন, পিতামাতাকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করার জন্য তিনি বলছেন, ঈশ্বর বলছেন। মতিলিখিত সুসমাচার 15:4, মতিলিখিত সুসমাচার, আর সেখানে 15:4 লেখা রয়েছে, ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন, কারণ ঈশ্বর বলিয়াছেন, তুমি আপন পিতা ও আপন মাতাকে সমাদর করিও, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হবে। কত ভয়ঙ্কর কথা ঈশ্বর বলছেন, আমরা পবিত্র বাইবেল পড়ি না বলে এ বিষয়ে আমরা জানতে পারি না। তাই ঈশ্বর বলছেন, প্রভু যীশু বলছেন, মতি 15:4 আরেকবার বলি, কারণ ঈশ্বর বলিয়াছেন, তুমি আপন পিতা ও মাতাকে সমাদর করিও, আর যে কেহ পিতার কি মাতার নিন্দা করে তাহার প্রাণদণ্ড অবশ্যই হবে। হিতোপদেশ যদি আমরা পাঠ করি, হিতোপদেশ সেখানে 20:20 ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে বলছেন হিতোপদেশ, আর সেখানে 20:20 যদি আমরা পাঠ করি, আর ঈশ্বর বলছেন, যে আপন পিতাকে কিংবা মাতাকে শাপ দেয়, ঘোর অন্ধকারে তাহার প্রদীপ নিভিয়া যায়। যদি আমরা যাত্রাপুস্তক 21:17 পাঠ করি, যাত্রাপুস্তক 21:17 ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের কী বলছেন, যাত্রাপুস্তক 21:17 আমাদের কাছে তুলে ধরে, আর যে কেহ আপন পিতাকে কিংবা মাতাকে শাপ দেয় তাহার প্রাণদণ্ড অবশ্যই হবে। যে কেউ আপন পিতাকে বা মাতাকে শাপ দেয় তাহার প্রাণদণ্ড অবশ্যই হবে। লেবীয় পুস্তক 20:9 কী বলছে আমরা দেখি, লেবীয় পুস্তক 20:9, আর সেখানে আমাদেরকে ঈশ্বর সদাপ্রভু তিনি সাবধান করছেন যেন পিতামাতার প্রতি আমরা কর্তব্য পালন করতে পারি। লেবীয় পুস্তক তার 20:9 আমাদের কাছে তুলে ধরে, আর যে কেহ পিতাকে কিংবা মাতাকে শাপ দেয় তাহার প্রাণদণ্ড অবশ্যই হইবে, পিতা মাতাকে শাপ দেওয়া তাহার রক্ত তাহারই উপর বর্তিবে। কত ভয়ঙ্কর কথা, যদি পিতা মাতাকে শাপ দিই তা আমাদের যে পাপের রাস্তা সেই রাস্তায় আমরাই কিন্তু পড়ে যাব। হিতোপদেশ 30:31, দ্বিতীয় বিবরণ 27:16, হিতোপদেশ 30:17, যাত্রাপুস্তক 21:15, হিতোপদেশ 15:20, ইপিসিও 6:1-2, হিতোপদেশ 1:8, 23:22,
দ্বিতীয় বিবরণ 5 অধ্যায় 16 পদ, যাত্রাপুস্তক 20 অধ্যায় 12 পদ, মার্ক 7 অধ্যায় 10 পদ, লুক 14 অধ্যায় 26 পদ, হিতোপদেশ 15 অধ্যায় 20 পদে এই সমস্ত পদ যা বললাম আমি স্ক্রিনে লিখে দিয়ে দেব যাতে আপনারা পড়তে পারেন আর আপনারা এবং আমরা নিজেদেরকে সাবধান করতে পারি এবং পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারি। আর ঈশ্বর সদাপ্রমদের সাবধান করলেন যেন পিতামাতার প্রতি কর্তব্য পালন করি, তাদেরকে ভালোবাসি। আমরা যদি পিতামাতার প্রতি কর্তব্য পালন না করতে পারি বন্ধু, ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের আশীর্বাদ আমরা পাবো না। তাই মাদার টেরেজা তিনি বলেছিলেন যে আমরা যাদেরকে দেখতে পাই যদি তাদেরকে ভালোবাসতে না পারি, তাদের প্রতি কর্তব্য করতে না পারি, যাকে দেখতে পায় না ঈশ্বর তার প্রতি কিভাবে ভালোবাসা কর্তব্য ব্যক্ত করব। তাই আসুন আমাদের জীবনকে আমরা পরিবর্তন করি, যেন আমরা পিতামাতাকে অভিশাপ না দিই, পিতামাতাকে হোমে পাঠিয়ে না দিই, পিতামাতাকে বাদ দিয়ে কুকুরকে নিয়ে আদিক্ষেত না করি, পিতামাতার প্রতি কর্তব্য পালন করতে পারি, পিতামাতাকে শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, তারা বেঁচে থাকাকালীন তাদের জন্য অর্থ ব্যয় করতে পারি, যেটা মৃত্যুর পরে লোক দেখানো অর্থ ব্যয় আমরা করি। আসুন পিতামাতাকে সমাদর করি, কারণ এই রত্ন যদি একবার হারিয়ে ফেলেন মাথা ঘুটলেও আপনি কোথাও সেই রত্ন খুঁজে পাবে না। তাই আরেকবার বলি, হিতোপদেশ 20 অধ্যায় 20 পদে, যে আপন পিতা এবং মাতাকে অভিশাপ দেয় ঘোর অন্ধকারে তাহার প্রদীপ নিভিয়া যায়। আসুন চোখ বন্ধ করে প্রার্থনা করি। সর্বশক্তিমান জীবন্ত সদাপ্রভু, তোমাকে ধন্যবাদ দিই পিতামাতার প্রতি কীরকম কর্তব্য আমাদের হওয়া প্রয়োজন, যে শিক্ষা আমাদের দিলে প্রভু গো সেই শিক্ষা অনুযায়ী আমরা যেন চলতে পারি, পিতামাতাকে সমাদর করতে পারি, তাদেরকে সম্মান করতে পারি, কারণ তারা প্রভু গো আমাদের জন্য অনেক করেছেন যার বিনিময় কিছু হয় না প্রভু। তাই তুমি দয়া করো যেন যতদিন তারা বাঁচেন আমরা তাদেরকে আগলে রাখতে পারি, ভালোবাসতে পারি, শ্রদ্ধা সম্মান করতে পারি এবং তাদেরকে নিয়ে আমরা আনন্দে জীবনযাপন করতে পারি, কারণ তাদের আশীর্বাদ আমাদের জীবনে উন্নতি নিয়ে আসে, তাদের কষ্ট আমাদের জীবনে অবনতি নিয়ে আসে। তাই প্রভু যতজনই বাক্য শ্রবণ করছে যিশুর নামে সকলকে সুস্থ রাখো, ভালো রাখো, সকলকে সুগঠিত হতে সাহায্য করো, যেন পিতামাতাকে অসমাদর নয়, পিতামাতাকে অসম্মান নয়, পিতামাতাকে অভিশাপ নয়, পিতামাতাকে হিংসা করা নয়, কিন্তু পিতামাতাকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, আগলে রাখতে পারি, তারা কি ভালোবাসেন সেই বিষয়টা আমরা যেন উপলব্ধি করতে পারি। প্রভু যিশু প্রত্যেকের মাথায় তুমি আশীর্বাদের হাত রাখলে তার জন্য ধন্যবাদ দিই, যারা এই সময় অসুস্থ রয়েছে যিশুর নামে তুমি প্রত্যেকে সুস্থতা প্রদান করে এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, অনুগ্রহ করে শ্রবণ ও গ্রাহ্য করো। বন্ধু ঈশ্বর আপনার পাশে রয়েছেন, আপনার পরিবারে রয়েছেন আশীর্বাদের ঝুড়ি নিয়ে। যদি আমরা আমাদের পিতামাতার প্রতি কর্তব্য পালন করছি, তাদেরকে হিংসা করছি না, তাদেরকে অভিশাপ দিচ্ছি না, আমরাও ভালো জীবনযাপন করছি, অসৎ সঙ্গে পড়ে মন্দ রাস্তায় চলছি না, তাহলে ঈশ্বর সদাপ্রভু তার হাতে যে আশীর্বাদের ভাণ্ডার রয়েছেন আপনার পরিবারে প্রতিষ্ঠিত করবেন, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, আপনার প্রদীপ জ্বলে থাকবে। কিন্তু যদি উল্টো হয়, পিতামাতার প্রতি কর্তব্য পালন না করি, তাদের অভিশাপ দিই, তাদেরকে হিংসা করি, তাদেরকে হোমে পাঠিয়ে দিই, শুয়োরের ঘরে থাকার ব্যবস্থা করি, তাহলে বন্ধু ঈশ্বর বলছেন ঘোর অন্ধকারে আমাদের প্রদীপ নিভে যাবে। তাই বন্ধু আসুন আমরা সুস্থ পরিবেশে পিতামাতাকে সমাদর করে আনন্দে উৎসাহে জীবনযাপন করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় যিশু।